আমাদের সদ্য বড়ভাই জনাব কবির হোসেন নৌকা পেয়েছে সুপুর ইউনিয়ন থেকে। আমি 2 নম্বর সুপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, আমার উপর এবং আমার ভাই কবির হোসেনের উপর এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীর উপর অনেক নিকৃষ্টভাবে হামলা চালিয়েছে, এবং যারা হামলা চালিয়েছে তারা অতর্কিতভাবে 200-300 লোক আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এবং দেবিদ্বারের প্রশাসনের কাছে আমি আকুল আবেদন, আমাদের নিরাপত্তা দিন, নৌকার মাঝি কবির ভাইকে নিরাপত্তা দিন। কবির ভাইকে মারণের জন্য দানিশ মার্কেট ফালাইয়া ওনাকে অনেক অত্যাচার ও নির্যাতন করছে এবং গাড়ি ভাঙচুর করেছে এবং কবির ভাইকে গালে পোজ দিয়া মনে করেন 10টা সিলি লাগাইছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন, এই লোকটিকে অতি সত্য যেন দ্রুত গ্রেপ্তার করা হোক। কাউসার, হাবিব, হালিম পুলিশ, আবু তাহের তার হালিম পুলিশের ছেলে হাবিব, তারপরে হলো আরও বিভিন্ন লোকেরা আছে ভাই, আমরা কি বলবো। আমরা জননেত্রী শেখ হাসিনা মার্কা নিয়ে আসছি, আমার ভাই কবির ভাই, আমরা যদি আজকে এই ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদেরকে মাইট দূর করে আমরা কোন দিকে যাব, সেদিকে আপনাদের প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি আকুল আবেদন। আমাদের নিরাপত্তা চাই, আমার প্রার্থীর নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই।